বর্তমান যা গুরুত্বপূর্ণ খবর আসুচি ভিজিলান্স পঞ্জারে জগৎসিংহপুর পুলিশ এসআই রবীন্দ্র সেনাপতি আয় বহির্ভূত সম্পত্তি ঠুল অভিযোগে তাঁর বাসভবনে ভিজিলান্স চড়াও করছে। এরসমা থানা আনন্দপুর স্থিত পৈতৃক ঘর সমেত সিপি মুকুন্দপুর গাঁরে নূয়া দুই মহলা ঘর ভুবনেশ্বর হংসপাল স্থিত সুরক্ষা বাটিকার থাকা আপার্টমেন্ট ও তির্তোল কোর্ট কার্যালয় আদি চারটি স্থানের এক সঙ্গে চড়াও করা যাই। ভিজিলান্সর 25 জনিয়া টিম এই চড়াও সামিল হয়েছেন। সকাল 6টার চড়াও আরম্ভ হয়েছে বেড়ে তাঁর ঘর নিজ না ও পরিবার লোকঙ্ না 10 অধিক ব্যাঙ্ক পাসবুক এটিএম কার্ড জমিবাড়ি কাগজপত্র আদি জবত হয়েছে। এসহিত ঘরে ও ব্যাঙ্কে থাকা লকর খোলা হওয়ার পরে সুনা গহনা ও টঙ্কা বাবদে জনাপড়ব বলে ভিজিলান্স পক্ষর কুহযাই। ঘরে চড়াও করা যাচ্ছে এতবেল পর্যন্ত কত সময় হল চড়াও হল কোণ মিছে কিছু আয় বহির্ভূত সম্পত্তির ঠাব আয় বহির্ভূত সম্পত্তি অভিযোগে রবীন্দ্রনাথ সেনাপতি এএসআই তির্তোল কোর্টে কাম করছেন। তাঁর ঘর আজ সকালে আমি এটি রেড করছি। এই সংক্রান্তরে ভুবনেশ্বরে সুরেখা বাটিকা হসপিটালে তাঁর গোটে আপার্টমেন্ট অঙ্কর পৈতৃক ঘর ও তাঁর এই যে জগৎসিংহপুর বাসভবন সে চারটা জায়গায় আজ সকালে রেড হচ্ছে। তাঙ্কর আমি গোটে ফ্ল্যাট পাইছু এই জগৎসিংহপুরে দুই মহলা ঘর পাইছু আর জমি বাড়ি কাগজ সব স্ক্রুটিনি চলছে সন্ধ্যাবেলে সব জনপড়ে ব্যাঙ্ক পাসবুক সব পাইছু। কত খান পাসবুক মিছে পাসবুক আছে 4-5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাইছু তাঁর পুয়ার অ্যাকাউন্ট পাইছু তাঁর ঝিয়ার অ্যাকাউন্ট পাইছু ইন্স্যুরান্স পাইছু লকর লকর বি আছে তাঁর গহনা গাঁঠি সোনা গহনা লকর খোলা পরে সোনা গহনা সব জনপড়ব। এই যে ঘরর আনুমানিক মূল্য কত হব কিছু জানতে ঘরর আনুমানিক মূল্য 40 লক্ষ করে আছে। ভুবনেশ্বর আপার্টমেন্ট ভুবনেশ্বর আপার্টমেন্ট বি তার ডকুমেন্ট আমি পাইনু কত টাকা কিনিছেন। এ সম্পর্কের অধিক অপডেট পাই আমি ফোন লাইন জড়ি হয়েছেন আমার জগৎসিংহপুর প্রতিনিধি মানস কারুন। মানস, বর্তমান সুদ্ধা রবীন্দ্র সেনাপতিঙ্কর কেতে সম্পত্তি ঠাব হল কিছু জনা পড়ল কি কোণ তাঙ্ক বিরোধে অভিযোগ থিলা? দেখতে শক্তি সাই যে জগৎসিংহপুর যে এসআই রয়েছে রবীন্দ্র সেনাপতি যে তির্তোল কোর্টে বর্তমানে কার্যরত অনেক আয়ের বহির্ভূত সম্পত্তি ঠুল অভিযোগের আজ তাঁর ঘরে ভিজিলান্স চড়াও করা যাই। তো সেটি ছক স্থিত যে রয়েছে তাঁর আপার্টমেন্ট রয়েছে দোমালা ঘর রয়েছে সেটি মধ্যে চড়াও করা যাই। তা সহিত ভুবনেশ্বর যে হসপিটাল ছক যে সুরক্ষা বাটিকা রয়েছে সেটি মধ্যে গোটে আপার্টমেন্ট রয়েছে। তা সহিত যে তাঁর এরসমা থানা ঘর বিশ্বনপুর আনন্দপুর গাঁ যে রয়েছে সেটি মধ্যে চড়াও করা যাই। বা তিনটি টিমরে 25 জনের ঊর্ধ্ব রয়েছে ভিজিলান্স কর্মচারী এতে সামিল অনেক চড়াও সামিল অনেক যা আমি সূচনা মিলছে তাঁর ঘরে 10 ঊর্ধ্ব এটিএম কার্ড মিলছে 10 ঊর্ধ্ব ব্যাঙ্ক পাসবুক মিলছে এবং গোটে লকর মধ্যে ঠাব করা যাই যা আমি সূচনা দিয়েছিলেন ভিজিলান্স ডিএসপি। লকর খোলা বেড়ে সোনা গহনার আনুমানিক কেতে বাহারি তাহা মধ্যে আমি অপেক্ষায় রয়েছি কিভাবে ভাবে সে বাহারি এবং তা সহিত যে সিপি মকন্দপুর যে ঘর রয়েছে তার আনুমানিক মূল্য 40 লক্ষ টাকা আপনি যা সূচনা মিলছে এবং ভুবনেশ্বর আপার্টমেন্ট যে সুরক্ষা বাটিকা রয়েছে আপার্টমেন্ট তার এপর্যন্ত গণনা করা যায় না কেতে টাকার সম্পত্তি হব। তা সহিত যে রয়েছে তাঁর গোটে ইকো স্পোর্ট গাড়ি রয়েছে এবং বুলেট রয়েছে এগুলো এপর্যন্ত যে চড়াও জারি রয়েছে সকাল 6 আজ ভিজিলান্সর 40 জন টিম চড়াও করছেন এবং আগামী কোণ রহবে আমি অপেক্ষা সূচনা দেব শক্তি চাই। ধন্যবাদ মানস সূচনা পাই। মানস কানুন আম প্রতিনিধি যে সূচনা দৌলে কি অনেক সম্পত্তি বর্তমান সুদ্ধা ঠাব হয়ে সারা রবীন্দ্র সেনাপতি ঘর এককালীন তিনটি স্থানের রেড করেছে ভিজিলান্স এবং ডিটেল আকলন বর্তমান সুদ্ধা যদিও করা যায় না কিন্তু আহুরি সম্পত্তি আগুক বাহারি বলে বর্তমান অনুমান করা যাচ্ছে।